করি। মানে ওই যে দামি আয়নাতে লিপস্টিকটা দিলে না ভাই রে তো আমি নাস্তা অনুবাদ করছি কি নাস্তা অনুবাদ করছি আমরা তো আসলে বুঝতে পারি নাই যে এইটা আপনার বড় ভাই আর এই গাড়ির মালিক উনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমার ভাইটা একটু ছোট মানুষ তো সাইজে ছোট বয়স হয়েছে আমার ভাইয়ের বাড়ি আছে গাড়ি আছে অনেকগুলো কোম্পানি আছে কিন্তু আমার ভাইরে কেউ পছন্দ করে না আপনাদের যদি চেনা জানা কোনো সুন্দর বা ভালো ফ্যামিলি নিয়ে থাকে তো বলেন কত কি করে একটা সিগন্যাল শাড়ি কিনে দিত তাও চুটি জুতা পরে বেড়ায় আমার কইলা তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমাকে দেড় বিঘা জমির ধান আমি বউ করে নিয়ে তোমার পছন্দ করে নাই তোমার ভাই ভাই আমি ভুল করছি মাফ করে দেবে আমার বউ ভাই নাকি আমার বউকে ভাবি আর একটু রাস্তা চলো আর কতটুকু যাবো খুশি আরে ভাই তুমি তো আসলে বিপদে ফেলাইবে আমারে চলো এই সামনেই বাড়ি সামনে আমাগো বাড়ি সামনে মানে আপনার গো মহিলা গো লাইগা ঠিক মতো এই যে এই জিনিসপত্র লাগায় শান্তি পাই না চিনি না আপনার গো আরে ভাই আপনি কি কোন আমার কি দেখে মনে হয় আপনি সিম চুরি করতে আসবো শাড়ি পরে গহনা পরে দেখেন ঘড়ি পরে আছি ঘড়ি পরে তো সবাই
তারপরও আপনারা তো এখন বেশভূষ চেঞ্জ করেই তো চুরি করেন, এইটা আমি ভালো করে জানি। দেন ভাই আপনি ভুল করতেছেন। ভুল করতেছি? আপনি এনে আয়েশা কে বলে এলে প্রস্তুতি নিতে চুরি করার? ভাই আপনি একটা কথা কই, আপনি একটু যান, দুইটা মিনিট পরে আসেন ভাই, আমার অবস্থা খুব খারাপ ভাই, যান। চুরি করার রাস্তাটা ক্লিয়ার করতেছেন ভাই? আবার সেই ভুল করতেছেন আপনি। কি এর ভুল করতেছি? আমি চুরি করতে আসিনি রে ভাই। এনে কেন আইছে? আমি এনে কি কেন আসছি শুনবেন? হ্যাঁ, প্রসাব করতে আসছি। আই গতে প্রসাব করতে আসছি। এই হ্যাঁ, এটা প্রসাব করার জায়গা? ওইদিকে হলো টয়লেট আছে, পায়খানা আছে, সব দিয়া রাখছে, আর আপনি এনে প্রসাব করতে আইছেন? আরে ভাই আমরা পিকনিকে আসছি। হ্যাঁ, ওই পাশে সবটা টয়লেটে ঘুরছি, কোনো জায়গায় প্রসাব করার জায়গা নাই, বাথরুম কোনো ফাঁকা নাই, লাস্টে কি করব, আমি আর লোড নিতে পারছি না, তো ভাবলাম এখানে ফাঁকা আছে কেউ নাই, সিমের বাগান, তো ভাবলাম এখানে আড়াল আছে, এখানে বসে ফাঁকা থেকে। ও লোড নিতে পারছেন না, এই জায়গা ফ্লেক্সি লোড দিতে আইছেন? হ্যাঁ ভাই আমার কষ্টটা একটু বুঝেন। কেন আপনি এখানে প্রসাব করবেন? কেন কি করুম ভাই, বাথরুম ফাঁকা নাই, আপনি তো কইলামই বাথরুম ফাঁকা নাই, সেটা আমরা খেতে পানি দেস না, ফলন ভালো হওয়ার লেগে পানি দেস না, তো কি পানির বদলে শরবত দেস না? পানি দেই? হ্যাঁ তো পানি দিতেছি, ফ্রি পানি দিতেছি বেটা, আরে ধন্যবাদ জানানোর উচিত তো।